নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গালের রণিতা চ্যানেলে আমি রণিতা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর ঠান্ডা তো প্রায় কমেই গেল, এখন গরমকাল চলেই এলো। কিন্তু এই ভিডিওটা আমি যখন একটু ঠান্ডা ছিল তখন করেছি, আর তাই ভিডিওটা পোস্ট করতে দেরি হলো। মানে আমি আমার খেয়ালই ছিল না যে আমি ভিডিওটা করেই ছিলাম, আর ওটা পোস্ট করতে আমার খেয়ালই ছিল না। তারপরে তো অনেক ভিডিও পোস্ট করেছি। তো যাই হোক, কলকাতায় একটু কাজ ছিল, কাজের সুবাদে আমি গেছিলাম, আর গিয়েই ছোটো মাসির বাড়িতে উঠেছিলাম। আর যেতে যেতে সন্ধে হয়ে গেছিলো। তো ছোটো মাসির মেয়ে, মানে আমার বোন, ভেবে মানে আমি আসবো শুনেছিলাম, তাই ওর মনে অন্য কিছু চিন্তাভাবনা হয়েছিল যে আমাকে কিছু একটা করেও খাওয়াবে। তাই ও ভেবে, মানে যখন যাই ও বলল, দিভাই তোমাকে একটু পিৎজা করে খাওয়াবো, ইনস্ট্যান্ট পিৎজা। আমি বললাম ভালো কথা, তো খাওয়া যাক, আর আমারও দেখা হয়ে যাবে, ভিডিও করা হয়ে যাবে সেই সুবাদে। আর এই কলকাতার দিকে তো মানে ওই ডো, মানে পিৎজার যে ডোগুলো কিনতে পাওয়া যায়, বাট আমাদের কাঁথির দিকে পাওয়া যায় কি না জানি না। যদি পাওয়া যায় আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন, কারণ আমি বাড়িতে তৈরি করে খেতে মানে পারবো তাহলে। আর এখন তো ডেলিভারি বয়, মানে অর্ডার করলে রেস্টুরেন্টে ডেলিভারি বয় দিয়ে যায়, বাট আমি যেখানে থাকি ওখানে খাবার জিনিসটা আসে না, অন্যান্য জিনিসগুলো ডেলিভারি বয় মানে কুরিয়ার বা ডেলিভারি বয় দিয়ে যাবে, কিন্তু খাবার জিনিসটা আসে না গ্রামের ভেতরে। তো সেই হিসেবে আমার পিৎজাটা খাওয়া হয় না, আর আমার এটা খেতে খুব ভালো লাগে। তো আপনারা যদি জানেন যে কোন দোকানে এই ডোগুলো পাওয়া যায়, এই যে ডো, এই ডোগুলো কিনতে পাওয়া যায় রেডিমেড, তাহলে আমাকে একটু অবশ্যই জানাবেন। তো ও তো সব কিনেই রেখেছিল, কারণ ওর বাড়িতে এগুলো ও মাঝে মাঝে তৈরি করে খায়। ও একটু ফাস্টফুড পছন্দ করে, তাই যখন দোকানে খেতে পারে না তখন বাড়িতেই তৈরি করে খায়। আর এই যে ফ্রাইং প্যানটা দেখছেন, এটাতে বেশি ও এই পিৎজা করে, তারপরে তন্দুরি চিকেন করে। ও কিন্তু তন্দুরি চিকেন দারুণ করে। তো একদিন আপনাদের আমি ভিডিও করে দেখাবো ও তন্দুরি চিকেন কেমন করে বানায়। আর এইটুকু মেয়ে, বাট অনেক কিছু রান্না করতে জানে, আপনারা ভাবতেই পারবেন না। বাট আমরা তো বেশ মজা করে খাই ওর হাতের রান্না, দারুণ ব্যাপার। দিদি খাচ্ছে বোনের হাতের রান্না, একটা আলাদা ব্যাপার, তাই না? তো যাই হোক, এখন সবগুলো মানে ওই যে পনির টনিরগুলো ভেজে নিচ্ছে, আর আমি টুকটুক করে ভিডিওগুলো করে নিচ্ছি। সবই কিন্তু ও একা করেছে, আমাকে একটুও হাত দিতে দেয়নি। আর ওই যে মানে ক্যাপসিকাম পেঁয়াজ টিয়াজগুলো কিন্তু সব বাটারেই ভেজেছে, এমনি নর্মাল সাদা তেলে ভাজেনি, সব কিছু ওই বাটার দিয়েই ভেজেছে। আর খুব একা, মানে ও যে করে দেখেই বোঝা যাচ্ছে, একা চটপট করে সব কিছু করে নিল, জানেন তো। আমাকে একটুও হেল্প করতে দেয়নি, একটু বলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখো আমি বানাচ্ছি। তো আমি তো খুবই এক্সাইটেড কেমন হবে খেতে, আর সত্যিও দোকানের মতোই লাগছে, সব কিছু বেশ করে ফেলছে দোকানের মতো যেমন করা হয়। আমি সচরাচর যত মানে ভিডিও টিডিওগুলো যে দেখি যেভাবে করা হয় ওই রকমভাবে ও করে ফেলছে। আর ও যে করে বাড়িতে ওটা দেখেই বোঝা যাচ্ছে ও আগে করে অনেকবার করে খেয়েছে। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে চট করে একটা লাইক করে দেবেন, খুব ভালো লাগলে একটু কমেন্ট করবেন, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি টুক করে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। তো যাই হোক, আপনাদের আমি সব কিছুই দেখাচ্ছি, মানে যেভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে এইভাবে তৈরি করবেন। আর ওর বাড়িতে সব কিছু সরঞ্জামই ছিল, মানে যে সসটসগুলো সবই ওর পিৎজার সসটসগুলো সবই ওর বাড়িতে ছিল, মেয়োনিজ থেকে শুরু করে সব সব কিছুই, কারণ ও তো এগুলো তৈরি করে খায়, তাই ও মাসি সব কিছুই এনে রেখেছিল। ওই সব বলে দিয়েছে যে কোনগুলো লাগবে কি ব্যাপার, তো সেই হিসেবে মাসি সবই এনে রেখে দিয়েছে। বাট আমিও একটু বাইরে গেলে আমারও একটু মানে অন্যরকম খেতে ইচ্ছাই, বাড়িতে তো সেই একই রকম খাবার খাচ্ছি, তাই না? তো একটু অন্যরকম স্বাদ মুখে আনতে ইচ্ছে হয়। আর দেখুন ঝটপট করে তৈরি করে বলছে, আমি তো অস্থির হচ্ছি কখন খাবো, মানে ওইটা নিয়ে একটু ভাবছি যে কখন হবে আর কখন খাবে। আর ও একটা করছে না, দুটো করছে, এটা তো একটা, আরও একটা হবে। তো একটা করতে মানে করতে দিয়ে বসাতে দিয়ে দিবে, তারপরে আবার একটা রেডি করবে। হ্যাঁ, মানে ওর আর এইটুকু তো, ও তো নিজেই দুটো খেয়ে নেবে মনে হয়, এরকম একটা ব্যাপার, ও খুব পছন্দ করে। বাট আমি আছি তো, দুজন দুটো খাবো বলছে, দুজন দুটো খাবো, আমি চাই আমি এতটা খেতে পারবো না, বলছে খেয়ে নেবে তো এইটুকু তো বিচার, তুমি এইটুকু খেতে পারবে না? আমি বলছি না বাবা, আমি এইটুকু খেতে পারবো, আমার পেট ভরে যাবে একদম। আর ও বলছে আমি খেয়ে নেবো, কোনো চাপ নেই, তুমি না খেতে পারলে আমাকে দিয়ে দিবে, আমি খেয়ে নেবো। আর ও খুব সুন্দর করে করে, মানে ভ্যারাইটি খাবারগুলো বেশ ভালো করে, মাসিও বলে অনেক সময়। তো আমরাও ভেবেছিলাম যে ও পারে না, কিন্তু সত্যি ও পারে, আর আমরা খেয়েছিও খুব টেস্টি হয়েছে। বিশেষ করে তন্দুরি চিকেন তো আমার দারুণ লেগেছে ওর হাতে। আর আমি একটু ওইসব জিনিস খেতে পছন্দ করি, আপনারা দেখেনও আমি খুব রেস্টুরেন্টে যাই, একটু খাই টাই, হ্যাঁ সেটা কিছু করার নেই, আমার একটু ভালো লাগে। তো সব অনেকেরই একটু ফাস্টফুড খেতে ভালো লাগে, বাট আমি সবসময় তাই বলে যে খাই তা নয়, বাড়িতে তো ওই সিম্পল খাবারই আমাদের খাওয়া হয়, ওই মাঝে মাঝে বাইরে গেলে তখন খাই।
তো পিৎজার সমস্ত কিছু রেডি করে নেওয়া হয়েছে। এবার ফ্রাইং প্যানে বসিয়ে দেওয়া হবে, দিয়ে ঢাকিয়ে দেবো। এবার ওটা বাটার নিচে কিন্তু বাটার দেওয়া আছে, বাটারের উপরে ওটা দেওয়া হয়েছে আর একদম কম আছে। হ্যাঁ, পাঁচ মিনিট বা দশ মিনিট মতো রাখা হবে, তারপরে নামিয়ে নেওয়া হবে। এই যে আমাদের পিৎজা আজকে রেডি, আর দেখতে দারুণ হয়েছে, খেতে নিশ্চয়ই ভালো হবে। আর পিৎজাটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ছোট্ট মেয়েটি বানালো, তো আপনার এতে একটা কমেন্ট করা উচিত, তাই না? আমার তো খুব ভালো লাগছে দেখতে, আর খেতেও নিশ্চয়ই ভালো হবে। আর ছোটো বোন বানিয়ে দিচ্ছে আর আমি খাচ্ছি, এটা আমার কাছে সব থেকে আনন্দের ব্যাপার। আর দেখুন, ও খুব সুন্দর করে ডেকোরেশনও করেছে, আর মানে ওর জানেও মানে সব অনেক কিছু জানে, বিশেষ করে ভ্যারাইটি খাবার রান্না করতে বেশ ভালোই পারে। আর এখন তো অনেক মানে আদার্স খাবার, সিম্পল খাবার অনেকগুলো শিখেওছে, মাসি বলছিল। ও বড় হোক, ভালো থাকুক, আর কত সুন্দর করে ডেকোরেশন করেছে দেখুন। মানে ওর বাড়িতে আর তেমন কিছু ছিল না ডেকোরেশন করার জন্য, তাই চিপস ছিল, চিপসটাই দিয়ে দিয়েছে। আর আমরা এই ফাঁকে একটু মানে আমাদের আর তর্স হয়েছে না জানেন তো, তো কখন খাবো সেটাই ভাবছি। তো যাই হোক, আমি ভিডিও করার অপেক্ষা মানে ও অপেক্ষা ছিল আমি কখন ভিডিওটা করবো, তারপর টুক করে খাওয়া শুরু করে দেবে ও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের খাওয়া দাওয়া শেষ, পিৎজা খুব টেস্টি হয়েছিল, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।